নমস্কার বন্ধুরা সুশোভন রায় সাধারণ আছে আমার বই চ্যানেল টকসন বুকসে প্রায় দেড় মাস পরে আবার ভিডিও করতে বসেছি তো পুজোর আগে শেষ ভিডিও এসেছিলো আজকে ছিচল্লিশ দিন পরে আবার যখন ভিডিও আসতে চলেছে তো সবার প্রথম আগে আপনাদের বলতে শুভ বিজয়া এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা রইল তো কেন এত দিন প্রায় দেড় মাস আমি সরি দেড় মাস অনুপস্থিত থেকে এই প্রথম ভিডিও করছি কারণ পুজোর আগের থেকে হিউজ অর্ডারের চাপ পড়েছিল যার জন্য দায়ী হলো এই বইটা আড্ডা সং আত্মজা প্রকাশনীর আড্ডা ম্যাগাজিনের দশ মহাবিদ্যা সংখ্যা এবং আরও এটা ছিল মেইন কালপ্রিট কালপ্রিট বলতে হয় তাই কালপ্রিট বলছি নিইলে হিউজ অর্ডার পড়েছিল সেগুলোকে মানে জোগাড় করে ডেলিভারি দিতে 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 প্রায় দেড় মাস সময় লেগে যাচ্ছে এবং এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং পূজা চলছিলো যে আর বই পড়া বা তাকে নিয়ে আলোচনা করে ভিডিও করা কিছু করতে মন করছিল না তো এখন অনেকটাই আমি ফ্রি হয়েছি তাই আপনাদের সামনে আবার এসেছি ক্যামেরার সামনে বসেছি তো যেহেতু পূজা পূজাবাঠ সবাই দেখাচ্ছে যে পূজাবার্ষিকীতে আমি কী পড় কী পূজাবার্ষিকী কিনলাম কী পড়লাম কেউ কেউ তোমার ভিউজুজ তার বড় বড় রিভিউ দিয়ে দিয়েছে তো আমি যেহেতু দেরি করেই শুরু করলাম তো আজকে যে জিনিসটা করবো সেটা নাথিং বাট বুক হল বুক হল আড্ডা কি হয় শেষ পর্যন্ত দেখতে দেখে যান তো কি কি বই এখন পর্যন্ত আমি পার্সোনাল নিজের পড়ার জন্য কালেকশান করেছি শুনে প্রথমত তো এটাই আড্ডার দশ মহাবিদ্যা সংখ্যা এই বইটার স্পেশালিটি হলো যে দশ আমাদের যে তান্ত্রিক দেবী দেবের যে দশ মহাবিদ্যা রয়েছে যে কালী তারা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী মাতঙ্গি কমলা হ্যাঁ এই কমলা এই এই মহাবিদ্যাকে নিয়ে দশখানা প্রবন্ধ এবং আলোচনা হয়েছে এই বইটাতে এটাই হলো এই বইটার স্পেশালিটি দাম হয়েছে দুশো টাকা পরে যে বইটা আসছে সেটা হলো গিয়ে মায়াকারণ পত্রিকার পূজাবার্ষিকী দু হাজার একুশ ষষ্ঠ বর্ষ তো কিছু কিছু বই কিছু কিছু লেখা পড়েছি কিছু কিছু পড়িনি একে একে সব কটা যেটা যেমন যেমন পড়া এগোতে থাকবে তেমন তেমন ভিডিও আসতে থাকবে আশা করি রোজ কিছু না কিছু ভিডিও দেওয়ার দেওয়ার সুযোগ পেয়েই যাবো দ্বিতীয়ত প্রত্যেকবার কিনি এইবারও কিনেছি এবং বলতে গেলে এই একমাত্র একটাই পত্রিকা আছে যারা আমি ডেলি গ্রাহক যখনই বেরো এক কপি করে এবং ঘরে ঢোকে হলো গিয়ে শারদীয়া মাতৃশক্তি তো এটার দাম ছিল একশো টাকা তো এখনও ভেতরে কি লেখা আছে খুলেই পড়া হয় দেখতেই পাচ্ছেন প্যাকেট করা অবস্থাতেই পড়ে আছে তারপরে যে বইটা হল আছে সেটা হলো কি এটা বিভার ভূতভূতুম সংখ্যা বিভার ভূতভূতুম সংখ্যা কিছু পড়েছি কিছু পড়িনি কিন্তু আলোচনা করার মতন অবস্থা এখনো হয়নি তারপরে এই বইটা তো প্রায় সবার দেখা এবং পড়া দুটোই কমপ্লিট হয়ে গেছে কিশোর ভারতী অল্প অল্প পড়েছে অল্প অল্প পড়িনি সব কটা দেখাচ্ছি বটে কিন্তু সব বই থেকেই যে আলোচনা করবে এমন কোনো নয় যেমন যেমন আমি পড়তে পারবো তেমন তেমন করে বলতে থাকবো তারপর আসে হলো এই বইটা অন্তরী এই বইটির যখন নিজে পড়েছিলাম নিজে যখন বিক্রি করার জন্য হাতে এসেছিল দু একটা পাতা উল্টে কয়েকটা লেখা কয়েকটা প্রবন্ধ পড়ে এমন ভালো লেগেছিল কালেকশন করতে বাধ্য হই কোনটা কোনটা ভালো লেগেছিল ভবিষ্যতে জানাবো এই একটা বই মানে এখানে বলতে পারি যে এই সময় শারদিয়া পত্রিকাটা পঞ্চাশ টাকা যে এমন একটা সংখ্যা ক্রিয়েট করেছে যেটা পড়ে খুব ভালো লেগেছে কারণ অভিক সরকার এই প্রথমবার তন্ত্র বেস্ট কিন্তু নন অলৌকিক একটা গল্প লেখার চেষ্টা করেছেন সৌমিত্র বিশ্বাসের লেখা এখানে ছাপা হয়েছে মানে প্রোডাকশান এবং কাহিনি ওয়াইজ সত্যি কালেক্টেবল এবং এইখান থেকেই বলতে বলে দিতে পারি এখনও তিন জনকে আমি এই বইটি বিক্রি করতে পারবো মানে এখনো তিন চার কপি এক্সট্রা আমার হাতে রয়েছে মানে যদি কিনতে চান এই সময় এই সময় সারদিয়া তো তলে কমেন্ট করে বা যোগাযোগ করতে পারেন আর তারপর আছে সর্বভূতেশু সংখ্যা এখনো জানিয়নের মধ্যে কি লেখা আছে কি রকম লেখা আছে যেমন যেমন আসবে তেমন তেমন জানাতে থাকবো আর দ্বিতীয়ত আছে ম্যাগাজিনের মধ্যে শারদিয়া ম্যাগাজিনের মধ্যে শেষ 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 না নয় লাস্ট নট দ্য লিস্ট আসল আসল যে সংখ্যা সেটা তুমি এখন দেখাই নি তো এটা হলো কি কচি পাতা এই বছরের শারদীয় সংখ্যাটা এতগুলো আপাতত কিনেছি আর এই যে এই একটা পত্রিকা ছিল যেটা আমার এই বছরের সেরা বললে আমাকে যদি বলা হয় যে বুকটক এজ এ বুক সেলার বা বুক পা বই পাঠক সবচেয়ে বৈচিত্র বিষয় বৈচিত্র সম্পন্ন মানে সবচেয়ে বেশি বিষয় বৈচিত্র্য যদি কোনো দুটো ম্যাগাজিনকে বেছে নিতে বলা হয় আমার চোখে পড়েছে সে দুটো সেটা হলো এ দুটো অন্তরিক আর বইচই তার মধ্যে বইচইয়ের যে বিষয় বৈচিত্র্য এটা মানে পুরোনো দেশকে মনে করা আছে কারণ মানে কি বলবো জ্যামিতির ইতিহাস নিয়ে লিখেছে কে 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 লিখেছে দেখুন মানে নামগুলো শুনলেও যে কিরকম বৈচিত্র্য হতে পারে রাজা ভট্টাচার্য অনির্বাণ মুখার্জি অনুষ্টুপ শেঠ প্রীতম চ্যাটার্জী প্রসেনজিৎ দাশগুপ্ত সোমপ্রকাশ বেরা রিজু গাঙ্গুলি সন্মাত্রানন্দ তারপরে অর্ক পৈতন্ডী সুমিত বর্ধন মানে একের পর এক তারপরে কর কর্ণশীল মনীষ মুখোপাধ্যায় রজত পাল অভিক সরকার মানে কলকাতার বাংলা বই বাজার কাঁপাচ্ছে এমন সব রাইটারেরা তো রয়েছে সঙ্গে আরও দুইজন এমন লেখকের এখানকে লেখককে মানে সম্পাদক অংশুমা চক্রবর্তী এস্টাবলিশ করেছেন যে তারা খুব তারা বিদগ্ধ পাঠক তারা বিদগ্ধ পাঠক এবং কলকাতা বই পাঠক হিসাবে তারা যথেষ্ট পরিচিত কিন্তু খুব সামান্যই লেখেন খুবই সামান্য লেখেন ও আরেকটা বই তো এখানে ক্যামেরা করতে বসে গুছিয়ে বসা হয়নি হরপ্পা সংখ্যাটা প্রতিবারে নেই এবারও আমি কালেকশান করেছি তো যে লেখাটা দিয়ে যে লেখা দিয়ে বইটি পড়া শুরু করেছিলাম সেটাকে নিয়ে শেষে আলোচনা করে আর ভিডিও শেষ করব তারও আগে দুটো একটা ম্যাগাজিন একটা বই দেখানোর আছে ম্যাগাজিনটা হলো এইটা ঠিক পুজোর আগেই মহিষাসুর মর্দিনী স্পেশাল আনন্দলোক বের করেছিল এই বইটিতে মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে বিশ্ববিখ্যাত মানে বাংলা বিখ্যাত যে রেডিও প্রোগ্রাম তার অনেক ইতিহাস দিয়েছে তার মধ্যে একটা শুধু ছবি শেয়ার করলাম মানে এটা হলো গিয়ে সেই গীতি আলোক্ষের এক একটা বছরের স্ক্রিপ্ট তারপর বিন্দুকৃষ্ণ ভদ্রকে নিয়েও স্মৃতিচারণ করেছে তা ওনার নাতি মানে এক কথায় ওই বিষয়ে যারা নষ্টাল যে ভোগে তাদের কাছে মানে মাস্ক কালেক্টেবল কিন্তু এখন কালেক্ট করার সুযোগ নাই তা আর করা যাবে তারপরে এইটা এই বইটার আমি এর আগেও এক জায়গা থেকে এনে পড়া শুরু করেছিলাম কিন্তু এত মোটা বই বলে মানে ফেরত দিতে বাধ্য হই উপেন্দর সিংয়ের পলিটিক্যাল ভায়োলেন্স ইন অ্যানসেন্ট ইন্ডিয়া মানে এই বইটা পলিটিক্যাল বই পলিটিক্যাল বিষয়ক বই প্রাচীন ভারতের পড়তে গিয়ে অনেক জায়গায় উল্লেখ পেয়েছিস মানে উল্লেখ পেয়ে মূল আকর্ষণ তো না মানে রেফারেন্স হিসাবে খুব নাম করা বই কিন্তু এই বইটা পাওয়ার পেছনে কথা বলার আছে আমার এক বন্ধু আগে খদ্দের ছিল এখন ভাই হয়ে গেছে বন্ধু ভাই খদ্দের বাটে কিন্তু দেবর্ষি আস জাস্ট আউট অফ নোয়ার পটান করে আমাকে পাঠিয়ে দেয় মানে এটা তোমাকে পূজা গিফট করলাম মানে কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে বই পাওয়ার পরেও না উচ্ছ্বাস প্রকাশ করা করতে না কেমন করে যেন যে আনএক্সপেক্টেড এক্সপেক্টেশনের বাইরের থেকে যদি কিছু হয় এটা আনএক্সপেক্টেড তো পড়ব এত মোটা বই পড়তে সময় লাগে কিন্তু পড়তে হবে কারণ পলিটিক্যাল বই পড়ে যাচ্ছি তো মানে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তবে কোনো না কোনো দিন এটাকে নিয়ে আমি রিভিউ অবশ্যই করব তো বলেছিলাম যে লেখাকে দিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করব। সেটা হলো গিয়ে সংগ্রাহকের কথা লেখক হলো নাথ। সৌমেন সৌমেনদ্যাকে কলেজ স্ট্রিটে প্রায় সবাই চেনে সবাই চেনে বই পাঠক হিসাবে এবং ট্রিমেন্ডাসভাবে বই সংগ্রাহক হিসাবে বই কালেকশান করে এবং তাছাড়া আরও অনেক কিছু উনি কালেকশান করে তো অংশুমান দা জবরদস্তি মানে ওনাকে দিয়ে কোনো কিছু লেখানো যে কতটা টাফ ওনাকে দিয়ে কোনো কিছু লেখানো যে কতটা টাফ যারা ওনাকে দিয়ে কোনো লেখা বের করিছে তারা জানে এতে কিছুটা অভিজ্ঞতা আমার রয়েছে ওনাকে দিয়ে লেখানো যথেষ্ট টাফ তো কি করে যে এই দুপাতার লেখা উনি বের করলো এটা অসাধ্য সাধন করেছে আমার মতে তাতে যা মনে করে করুক করুক কিন্তু যারা বই সং কিছুমাত্র খুব সামান্যতম সং জিনিসপত্র সংগ্রহ করে তারা জানে যে কোনো কিছু সংগ্রহ হওয়া করার পেছনে যত দিনকে দিন দিনকে দিন দিনকে দিন তার সংগ্রহের বস্তু বেড়ে যায় একের পর এক তার সাথে এক্সট্রা গল্পও জুড়ে যায় যেমন আমার আমার সাথে এই আগের আগের দিনই আজকে হলো গিয়ে বৃহস্পতিবার ঠিক বুধবার আমি মার্কেট গিয়েছিলাম কাবুল এওয়ালার বাঙালি বউ যে বইটা আছে না অদ্ভুত আমার হাতে এসেছে কি বুক স্টোরসের সামনে দিয়ে যাচ্ছি দেখি একটা কুলুঙ্গির মধ্যে গণেশের পেছনে বইটাকে রাখা কুলুঙ্গিটা মানে নোংরায় ঠাসা পুর্তি তার মধ্যে ওই বই উই ধরা রেখে দিয়েছে তা এমনিতে হয়তো কিনে পড়তাম কিন্তু ওইভাবে বই পড়ে আছে কে ছাড়ে ভাই তুলে নিয়ে চলে এলাম এরকম আমার সাথেও ঘটনা ঘটেছে বাসে উঠেছি শিয়ালদা যাব শশীভূষণ দাসগুপ্তের গান্ধী টলস্টয় আর কি যেন একটা বেশ আরেকটা নাম আছে ওই বইটা দেখি বনিটার পড়া ড্রাইভারকে জিজ্ঞেস করি বইটা কার বলে ফেলে গেছে তুলে নিয়ে ঢুকিয়ে দাও এইভাবে কখনো কখনো মামাবাড়ির খাটের তলা থেকেও বই পেয়েছি কারো বাড়ির স্ত্রীঘর থেকেও বই পেয়েছি রাস্তায় কুড়িয়েও গোটা বই পেয়েছি মানে হাজারো রকম গল্প আছে তো সেরকম যারা কালেকশান করে তাদের কাছে কত না কত গল্প আছে কে না কে জানে আর কালেকশানের যে বিভৎস বিভৎস গল্প হতে পারে সুন্দর গল্প কখনো রম্য রচনা কখনো করুণ কাহিনী তার একটা উৎকৃষ্ট উদাহরণ তো হল গিয়ে সত্যজিৎ রায়ের বাতিকবাবু যদিও ওটা একটা রহস্যে মোড়া খুনের গল্পের কালেকশান কিন্তু কালেক গল্পের কালেকশান যে হয় সেটা অস্বীকার করা কোনো রকম জায়গা নেই তো সেই রকম চারখানা গল্প চারখানা এক দুই তিন চার হ্যাঁ সেরকম চারখানা গল্প বা অভিজ্ঞতা বা সত্য কাহিনী ঠিক বৈঠকই ধারছে বৈঠকই ধারে প্রথমবার উনি কোথাও লিখেছে এবং খুব এটুকুই বলতে পারি যেমন সুস্বাদু তেমনি সরস কিন্তু ওই ফার্মের মতন অবস্থা হয়েছে অল্প অল্পতে সাপ মেতে না এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো লিখেও জানিয়েছি সৌমেন্দা ভিডিওর মাধ্যমে বলছি এটা সম্পূর্ণ বই হয়ে আসুক এই হলো গিয়ে মানে লেখাটা আর কয়েনের ইতিহাস বলেছে কয়েন সংগ্রহের ইতিহাস বলেছেন এটা বাটখারা সংগ্রহ ইতিহাস বলেছেন একটা ফটো আর একটা কাঁথা এই চারটে ইতিহাস বলেছে তো বইচইয়ের প্রথম যে লেখা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাকে নিয়ে আজকে শারদীয়া রিভিউ শুরু হলো দেখি ডে বাই ডে আরো বই আসছে আরও লেখা আসছে প্রত্যেকটা ভিডিও নিয়ে ছোটো ছোটো প্রত্যেকটা লেখা নিয়ে যেটা আমার ভালো লাগবে তাকে নিয়ে ছোটো 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 ভিডিও করার চেষ্টা করব এ আজকের এই লম্বা ভিডিও শেষ করলাম কেমন লাগলো জানাবেন নমস্কার